हाय एवरीवन, वेलकम बैक टू तुहिन्स किचन। आज के आमी तैरी करब चारटी भिन्न स्टाइलर मेयोनिज। तो चलो सम्पूर्ण भिडियोटी देखे घरे तैरी कर फेलुन रेस्टुरेंट स्टाइले मेयोनिज। प्रथमे आमी तैरी करब बेसिक मेयो। एर जोनो आमी एखाने तीनटी डिम नियेछी। दिए दिच्छी सॉल्ट एंड ह्वाइट पेपर। एबं दिए दिच्छी लेमन जूस। एबार एक मिनट ब्लेंड करे निच्छी। तीनटी डिमेर जोन्नो 300 ml রান্নার তেল নিয়েছি। এখন ব্লেন্ডার অন রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে তেলগুলো আস্তে আস্তে ঢেলে দিতে হবে। চেষ্টা করবেন প্লেইন কুকিং অয়েল ব্যবহার করতে, যেমন অরিজিনাল সয়াবিন অথবা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন। তো তৈরি হয়ে গেল বেসিক মেয়োনিজ। এবার তৈরি করব হার্বস মেয়োনিজ। এর জন্য আমি আগে তৈরি করা বেসিক মেয়োনিজ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা, ভালো করে মিক্স করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল হার্বস মেয়োনিজ। একটি বিষয় লক্ষণীয়, এখানে আপনারা চাইলে মিন্ট লিভ অথবা পার্সলি ব্যবহার করতে পারেন। এবার তৈরি করব গার্লিক মেয়োনিজ। এখানে 3টি ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি সল্ট এবং হোয়াইট পেপার। এখন অ্যাড করে দিচ্ছি লেমন জুস। এবার 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি গার্লিক। আপনারা চাইলে গার্লিকটা হালকা ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কাঁচা স্ট্রং যে ফ্লেভারটা থাকে সেটা দূর হয়ে যাবে। একইভাবে আস্তে আস্তে করে তেল ঢেলে দিতে হবে, 2-3 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। তো তৈরি হয়ে গেল গার্লিক মেয়োনিজ। এখন আমি দেখাবো কিভাবে ডিম ছাড়া মেয়োনিজ তৈরি করা যায়। এর জন্য আমি এখানে 200 ml ফ্রেশ মিল্ক নিয়েছি, সল্ট এবং হোয়াইট পেপার, ও দিয়ে দিচ্ছি লেমন জুস। এগুলোকে প্রথমে 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 200 ml তেল। ঠিক আগের মতোই আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। তো তৈরি হয়ে গেল এগলেস মেয়োনিজ। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমার এই সহজ মেয়োনিজ তৈরি করার টেকনিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।